भाई मोबाइल खुला भाई मोबाइल आपके कैसे सामने गए वही सामने ना मुख देखे काजल भाई मुख ढेके जा তারা শুনানি করেছেন আরও শোনার জন্য তিনি 7 দিনের একটি রুল দিয়েছেন এবং আমরা আশা করি সেই রুলটি আমরা বন্ধের পূর্বেই আমরা জারি করব এবং সেইটা সমাপ্ত হওয়ার পরে আমরা আবার এই আদালতে আমরা বন্ধের আগেই আমরা এই বিষয়টি আবার আদালতের দৃষ্টিগোচর করব এবং আমরা আশা করি আবার শুনে আদালত ইনশাআল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অ্যাডেন্টেরিয়াম বেইল মঞ্জুর করবেন। আমি অসুস্থতার বিষয়টাও বলেছি। তিনি এর আগে একবার যখন বেল নিয়েছিলেন তখন তিনি এই গ্রাউন্ডে বেল নিয়ে তিনি বিদেশে চিকিৎসা করতেও গিয়েছিলেন, কিন্তু এখনও তিনি পুরোপুরি সুস্থ হন নাই। তার যে অসুস্থতা এবং অসুস্থতার চিকিৎসা ইনফ্যাক্ট এখানে নাই। আমরা সেই সমস্ত কাগজপত্র আমরা আদালতে দাখিল করেছি। আগামী সপ্তাহে কোর্টে আছে 5 দিন, এরপরে আছে 2 দিন, মোট 7 দিন। এক্ষেত্রে কি আপনার মনে হয় আমরা চেষ্টা করব না? বের হওয়ার বিষয় তো বড় জিনিস না। বড় জিনিস হচ্ছে যে আদালতে আমরা বিষয়টি আবার গোচরে আনবো বন্ধের পূর্বেই এবং আমরা এই রুলটা হিয়ারিং করব। সরকার পক্ষ আশা করি হিয়ারিং করবে এবং আশা করি রুল হিয়ারিং হলে ইনশাআল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেল পাবেন। আপনাদেরকেও ধন্যবাদ, সকলকে ধন্যবাদ যারা উপস্থিত ছিলেন। আদালতে সিনিয়র লয়ার এবং এখানে আমাদের সম্পাদক মাহবুবউদ্দিন খোকন আছেন, সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল আছেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার ভূঁইয়া আছেন এবং রুহুল কুদ্দুস কাজল সাবেক সম্পাদক সহ সব সিনিয়র আইনজীবীরা এবং আমাদের বন্ধুরা যারা এই সম্বন্ধে অত্যন্ত সচেতন তারা সকলেই সেখানে উপস্থিত ছিল, আবার জুনিয়র সহ। এবং সেখানে আমাদের যে সবচাইতে যে বড় কাজ করেছে এটার পিছনে আমার জুনিয়র সগির হোসেন লিওন এবং আসাদুজ্জামান সাহেবও আমাদের সাথে উপস্থিত ছিলেন। ঘটনার পরে যারা এখনো বয়স আছে, তার বয়স কিন্তু এখনো ৭৭ বছর হয় নাই। এখন ৭৭ বছর হইতে মিনিমাম আরো ১৫ বছর লাগবে, সময় লাগবে। লাইন কবে মনে করেন তারপরে ভাই আপনারা দেখছেন না হাইকোর্টের জামিন আজকের যে আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছিল সেটি কিন্তু আদালত নামঞ্জুর করেছে। আপনি শুনছিলেন কিন্তু বিএনপিপন্থী যে আইনজীবী যারা রয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী যারা রয়েছে তারা কিন্তু গণমাধ্যম শুনানি শেষে তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনের মতো করে তারা কিন্তু কথা বলেছেন এবং সেখানে কিন্তু জানিয়েছেন তারা আবারও আবেদন করবেন জামিন শুনানির জন্য। এবং সেখান থেকে কিন্তু বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে জামিন শুনানি সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আদালত জামিন নামঞ্জুর করেছে। দর্শক, এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ যে পরিস্থিতি। আমরা আবারও আপনাদের নতুন কোনো ঘটনায় আমরা আবারও আপনাদের যুক্ত করব, সে পর্যন্ত যদি বলা যায় দেশবাতরের সঙ্গে থাকুন। আপনি নেবেন, আমি নেব না। টেলিভিশন ক্যামেরা, ক্যামেরা নিচ্ছে, আবার মোবাইল